Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Kemon achen apnara? Asha kori Allah roshesh rahmote bhalo achen. Amio apnader doye Allah roshesh rahmote bhalo achi. Ta aaj abar chole elam Lovely's kitchen theke aro duita recipe niye. Sheet kintu ektu ektu cholei ashlo tai na? Sheeter gondho paoa jacche. Ei shomoy notun notun shobji khubi bhalo lage. কারণ গরমের সবজি এখন আমরা একঘেয়েমি চলে আসছে এখন নতুন নতুন শীতের সবজিগুলো খুব ভালো লাগে তো আজকে আমি নতুন একটা সবজি দিয়ে নতুন একটা তরকারি রান্না করব আরেকটা রান্না করব মুগ ডাল দিয়ে মুরগি ওই যে বললাম আমি যখন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মাঝে প্রতিদিনই আমি আসার চেষ্টা করব তো আজকে আমি দুইটাই রান্না করব দুইটা রান্নাই আপনাদেরকে দেখাবো তো প্রথমেই চলুন আমি ফুলকপি দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব সেটাই আগে রান্না করি তে এই যে চলুন আমি রান্না করি এই তরকারিটা কিন্তু সাথে সিম দেওয়া যায় অন্য তরকারিও দেওয়া যায় আমি আজকে ফুলকপি আলু আর টমেটো দিয়েছি কারণ ফুলকপির সাথে একটা তরকারি না দিলে তরকারিটা কেমন যেন একটু পাতলা পাতলা লাগে আমার কাছে মনে হয় জানো তো আমি মাছটাকে একটু হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি একেবারে হালকা আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম হালকা ভেজে নিয়েছি আর এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর দিব আমি সাথে দিব একটু টমেটো এই যে টমেটোটাও আমি কেটে নিয়েছি তো প্রথমে আমি চুলা দিয়ে দিলাম তেল এই সমস্ত পাতলা তরকারিতে খুব একটা তেল দিতে হয় না তেল কম দিলেও হয় তো দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ কুচি তো ওই যে যথারীতি আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি অন্য ইনগ্রেডিয়েন্টগুলো দিব এই তরকারিটা আমি মশলা কষায় রান্না করি না এই তরকারিটা আগে আমি তরকারিটা একটু ভেজে নিই তারপর রান্না করি তো এই যে আমি এখন দিয়ে দিব আমার আলু আর কপি এটার সাথে আমার পেঁয়াজের সাথে এই তরকারিটা একটু ভাজা ভাজা হবে তেলের মধ্যে এটা আপনারা অনেকে হয়তো মশলা কষায় রান্না করে সেটাও ভালো লাগে কিন্তু আমি আজকে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ আমি প্রথমেই সবজিটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম তো আমি 3 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিব আমি একটু পেঁয়াজ বাটা আর দিব একটু রসুন বাটা এখানে আমি কোনো আদা জিরা দিব না যারা আপনারা আদা জিরা বাটা পছন্দ করেন তারা এই সময় একটু আদা জিরা বাটা দিতে পারেন আমি যেহেতু ধনে পাতা ইউজ করি আর শীতের তরকারিতে আমার কাছে কেন জানি মনে হয় এটারই একটা ফ্লেভার আছে সুন্দর আমার কাছে জিরা দিলে ভালো লাগে না মাছের তরকারিতে আমি খুবই কম জিরা ইউজ করি মশলাই আমি একরকম কমই খাই তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এবার ভালো করে এটাকে কষাবো যারা জিরা পছন্দ করেন তারা এই সময় একটু জিরা দিতে পারেন আদা দিতে পারেন আদা আমি খাই না সব তরকারিতে তো এবার আমি এই মশলাটার সাথে শুধু আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এই দুইটা মশলাই আমি বাটা মশলা এই দুটোই আমি ইউজ করি আর গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবার আমি সবজিটাকে খুব ভালো করে কষাবো একটু ঢাকনা লাগিয়ে রাখবো আমি এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু অনেকটা কষে আসছে শীতের দিনে আসলে সব তরকারি টেস্ট তাই না যেভাবেই রান্না করেন আপনি ওইভাবেই ভালো লাগে খেতে এই যে আমার তরকারিটা এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছ ভেজে রাখা একটু নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব
এই মাছগুলো দিয়ে দেবেন। মাছটা খুবই হালকা ভেজেছি আমি, কারণ আমার কাছে একদম কাঁচা মাছটা দিতে ভালো লাগে না, আমি একটু হালকা করে ভেজে নিই সব। দিয়ে দিব আমি গরম জল, আমি সব তরকারিতেই সবসময় গরম পানি ইউজ করি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব। এই তরকারিটা কিন্তু অত কটকটে হয় না, একটু সাদা সাদাই থাকে, তাইলে ভালো লাগে খেতে, একটু ঝোল ঝোল থাকবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তো এই যে দেখুন আমার তরকারিটা আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব আলতো হাতেই নাড়তে হবে, ফুলকপিটা কিন্তু খুবই নরম তরকারি। আবার আমি একটু ঢাকে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিব টমেটো। আমি কিন্তু টমেটো আমার ফ্রোজেন করা টমেটোই, আমি টমেটো কেটে ফ্রোজেন করে রাখি এখনও। টমেটো যখন নতুন বের হবে ততদিন আমার ফ্রোজেন টমেটোই চলবে। তো এই যে দিয়ে দিলাম আমি টমেটোটা, এগুলো আমি কেটে এভাবেই ঢেপে রেখে দিই। এবার টমেটোটা দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেব। তো এই যে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এখন দিয়ে দেবো আমি ফ্রেশ ধনে পাতা কুচি। এবার আমি ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে দেব হালকা করে। ধনে পাতা দিয়ে আর বেশিক্ষণ চুলাতে আমি রাখব না। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন রান্না করব আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। মুগ ডাল দিয়ে মুরগি রান্না করলে আমি একটু ডালটা বেশিই দিই, একটু ঝোল ঝোল রাখি, যেন ওরা আমার ছেলেরা রুটি দিয়ে খেতে এটা অনেক পছন্দ করে। আমি একটা দেশি মুরগি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মুগ ডালটা ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটু গরম মশলা দেবো, দারচিনি, এলাচ আর তেজপাতা। নতুন রাঁধুনিদের জন্য বলি, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলে দিচ্ছি, সবসময় হয়তো ডিটেলস আমার বলা সম্ভব হবে না, ডিসক্রিপশন বক্সে আমার এই লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা ওখানে দেখে নিতে পারবেন। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে এই মুরগিটা আবার আমি একটু অন্যরকমই রান্না করি। এটা আমি মশলা কষাইয়া তারপর রান্না করবো, যেহেতু আমি এটা ডাল দিয়ে রান্না করছি, মুগ ডাল দিয়ে রান্না করবো, এটা আমি মশলাটা আগে দিব। আমার মুরগি বোনা দেখতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কের বিবরণ দেওয়া আছে, ওইটা আপনারা দেখে নেবেন কাইন্ডলি। তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। প্রথমে হলুদের গুঁড়াটা দিলে কী হয়, আপনার কালারটা অনেক সুন্দর আসে। এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো, যেন আমার মশলাগুলো দিতে দিতে ওটা যেন পুড়ে না যায়। তো দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, দিব আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে আমি ভালো করে এবার মশলা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ থাকবে ততক্ষণ আমি কষাবো, যখন আমার তেলটা বেশি আসবে তখনই আমি মুরগি দেব। তো দিয়ে দেবো আমি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিলাম আমি একটু ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম আমি একটু জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এটা আমি নামানোর আগে আরেকবার একটু দিব, এখন একটু দিয়েছি। তো এই যে দেখুন আমার তেলটা কিন্তু বেশি আসছে, তারপরও আমি আরেকটু কষাবো। এই যে আমার এবার
মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা না একটু ভালো করে কষে আসলে তারপর আমি ডালটা দেব। মুরগিটা একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। দেশি মুরগি একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে, যত ছোটই হোক তারপরে একটু সময় নেয়। ব্রয়লার মুরগি হলে হয়তো একসাথে দিয়ে দেবো যেত ডালের সাথে। তো এবার আমি দিয়ে দেবো ডাল। ডালটা ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে একটু মোটা হয়েছে, এখন এই ডালটা সিদ্ধ হতে খুব একটা সময় নেবে না। মুগ ডালটা কাঁচা ছিল তো আমি ওইটা আবার একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর ধুয়ে ভেজিয়েছি আমি। একটু ভেজে নিলে ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি একদম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু রুটির সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এইটা আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে দেব। এটার মধ্যে একটু জল আমি বেশি দিই, কারণ ডাল যখন গলে যাবে তখন একটু ঘন হয়ে আসবে। ওই ঝোলটা দিয়ে ওরা রুটি খায়, আমার ছেলেরা সবসময় এটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আমার ডালটা গলে গেছে, এখন আমি আবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। পরে ভাজা জিরার গুঁড়াটা দিলে কি হয়, আপনার ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকে। প্রথমে যে গুঁড়াটা আমি দিয়েছি সেটার ফ্লেভার কিন্তু এখন তেমন একটা লাগবে না, কিন্তু এখন দিলে এই গন্ধটা থাকবে। তো এই যে আমার হয়ে গেল মুগ ডাল দিয়ে মুরগির মাংস। তো আজ আমি যে দুইটা রান্না আপনাদেরকে দেখিয়েছি, যদি আমার এই দুইটা রান্না আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আকারে সকল কিছু আপনাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনারাই দেখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।